আজকে আমরা নিশ্চয় অবগত আছি যে মাসটি হচ্ছে জিলকত মাস। এই জিলকত মাসের অনেক গুরুত্ব রয়েছে। আরবিতে এই মাসকে বলা হয় জুলকাআদা, জুলকাআদাতুন, জিলকত মাস। জিলকত মাস জিলহজ মাসের আগের মাস, শাওয়ালের পরের মাস। হজের মাস বলতে আমরা মনে করি জিলহজ মাস হলো হজের মাস। জিলহজ মাসকেই আমরা হজের মাস মনে করি। আসলে হজের মাস কিন্তু তিনটা, শাওয়াল মাস, জিলকত মাস এবং জিলহজ মাস। এই তিনটিই হলো হজের মাস। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি মাসকে হারাম মাস হিসাবে ঘোষণা করেছেন, সম্মানিত করেছেন। সেই চারটি মাস হচ্ছে জিলকত, জিলহজ, মহরম এবং রজব। এই চারটি মাসে সমস্ত রকমের অন্যায় কাজ, অশ্লীলতা, যুদ্ধ, রক্তারক্তি, হানাহানি, মারামারি, গালাগালি, হারাম কাজ ইত্যাদি সকল কাজগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, বিশেষ করে এই চারটি মাসে। রজব, শাওয়াল, রজব, জিলকত, জিলহজ এবং মহরম, এই চারটি মাসে। আরবি 12 মাসের মধ্যে চার মাসকে আশহারুল হুরুম, সম্মানিত মাস বলা হয়ে থাকে। আরবের তৎকালীন কাফের মুশরিকরাও এই মাসকে সম্মান করত। এই চারটি মাসে তারা যুদ্ধ, মারামারি, কাটাকাটি থেকে তারা এগুলোকে বন্ধ রাখত, এগুলো থেকে বিরত থাকত। এমনকি তারা মদ পান করত না। মদ তখন প্রচলিত ছিল, তারা তাও করত না এই মাসের সম্মানে। আর আমরা অনেকে জানি না যে এই মাসের সম্মান আছে, এই মাসে নিষিদ্ধ কাজগুলি কি, এগুলো আমরা জানি না আমরা মুসলমান। তৎকালীন কাফেররাও এই মাসকে সম্মান করত, আর আমরা মুসলমান হয়ে তাও করি না। দেখেন, সিগারেট খাওয়া এটা হারাম, অনেকেই সিগারেট খায় কিন্তু এটা হারাম। হারাম কাজটা অনেকেই করতেছে। এখন এই সিগারেটটা যদি নিজের পিতার সামনে, নিজের শ্বশুরের সামনে, নিজের বড় ভাইয়ের সামনে খায়, তাইলে তো আরও জঘন্য অপরাধ, আরও গুনাহ। একে তো সিগারেট খাওয়া তো হারাম, তার মধ্যে আবার সম্মানী ব্যক্তির সামনে খাইলে ওইটা আরও অন্যায় হয়, আর অপরাধ বেশি হয়। তো যুদ্ধ, মারামারি, কাটাকাটি, অন্যায়, অশ্লীলতা এগুলো তো হারাম 12 মাসের জন্যই, কিন্তু এই চারটা মাসের জন্য আরও বেশি অন্যায়, বেশি জঘন্যতম অপরাধ। এজন্য আমরা এই চার মাস সম্পর্কে জানব। জিলকত, রজব মাস আমাদের কাছ থেকে চলে গেছে। জিলকত, জিলহজ মাস, জিলহজ মাস আরবি মাসের শেষ মাস। আর মহরম মাসও একটা গুরুত্বপূর্ণ মাস। আমাদের মূলত ইবাদত শুরু হয়েছে সেই রজব মাস থেকে। রজব, শাবান, রমজান চলে গেছে, এখন জিলকদে আসি। শাওয়াল চলে গেছে, জিলকদে চারটি মাস আমাদের কাছ থেকে চলে গেছে। এটা হলো পঞ্চম, ছয় মাসের মধ্যে এটা হলো পঞ্চম মাস। তারপরে আসে জিলহজ মাস। তো এই জিলকত, জিলহজ এই মাসগুলো, শাওয়াল এই মাসগুলি হজের মাস। এই মাস আসলে আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি, নফল কাজ
নফল আমল বেশি বেশি করার জন্য আমরা চেষ্টা করি। শাওয়াল মাসে যেমন আমরা অনেক নফল ইবাদত করেছি, নফল রোজা রেখেছি, জিলকদ মাসেও আমরা ওইরকমভাবে নফল ইবাদত করতে পারি। নির্দিষ্ট করে কোনো রোজা নাই যদিও, কিন্তু রাখলে অনেক সওয়াব আছে। বিশেষ করে আইয়ামে বীজের রোজা 13, 14, 15 এই 3 দিন মাসে প্রত্যেক মাসেই রোজা আছে। তাছাড়া সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ নবী রোজা রাখতেন, ওই হিসাবেও আমরা রোজা রাখতে পারি। আমরা এই মাসগুলোতে এই এই বিশেষ করে এই জিলকদ মাসে আমরা রোজা রাখবো বেশি, আর কোরআন তেলাওয়াত বেশি বেশি করবো, দান সদকা করবো। এই আমলগুলো আমরা করলে অনেক সওয়াব আছে, অনেক সওয়াবের অধিকারী আমরা হইতে পারব। ভাইরা আমার, আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি যেটির অর্থ হচ্ছে উদখুলু ফিসসিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, অর্ধেক ইসলাম মানি আর অর্ধেক মানি না, কিছু মানি কিছু মানি না, এইভাবে আসলে এই ইসলাম মানা হয় না, পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারব না। আর আল্লাহ বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া মরো না, তোমাদেরকে মুসলমান হতে হবে আগে। এজন্য মুসলমান কাকে বলে? মুসলমান, মুসলমানের অনেক সংজ্ঞা হাদিস শরীফে আছে, কোরআন শরীফে আছে, যে কাকে মুসলমান বলে। এক হাদিসে আছে, বুখারীর এক হাদিসে, এক হাদিসের মধ্যে আছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকতে পারে, ওই ব্যক্তি হলো মুসলমান। এই হাদিসের দ্বারা আমরা আসলে মুসলমান কিনা এটা কিন্তু বোঝা যায়, পরিমাপ করা যায় আমরা আসলে মুসলমান কিনা। কেননা আমাকে দেখে, আপনাকে দেখে যদি কোনো অন্য মুসলমানরা মনে করে যে আমি ভয় পায় যে এই ব্যক্তি আমাকে হয়তো একটা গালি দিবে, নয়তো আমাকে আঘাত করবে, আমাকে বকা দিবে, আমাকে জুলুম করবে, এইরকম ভয় যদি কারো ব্যাপারে থাকে সেই ব্যক্তি কিন্তু মুসলমান না, স্পষ্ট কথা, বুখারীর হাদিস। তাহলে দেখা যায় যে আমার আপনার দ্বারা এরকম আশঙ্কা কিন্তু অনেকেরই আছে, থাকতে পারে। আমি আপনি ভালো করে জানি, বুঝি যে আপনি আমি কাউকে জুলুম করি কি না, কার উপরে অন্যায়ভাবে আমি তাকে জুলুম করি কি না, গালিগালাজ করি কি না, মারধর করি কি না, তাইলে কিন্তু আপনি আমি মুসলমান হইতে পারলাম না। আর আল্লাহ বলছেন উদখুলু ফিসসিলমে কাফা, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যাও, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। উদখুলু ফিসসিলমে কাফা, ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শায়াতিন ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবিন, শয়তানের পথ অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশ্মন। শয়তান চায় তোমরা যাতে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো, শয়তান চায় জাহান্নামে নিতে, শয়তান চায় গুমরা করতে, শয়তান চায় তোমাদেরকে জালিম বানাইতে। শয়তান কিন্তু এইভাবে তোমাদের পিছনে লেগে আসে, শয়তানের পথ অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শায়াতিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার দ্বারা, এই আয়াতের দ্বারা আমাদের কর্তব্য হচ্ছে যে সর্বক্ষেত্রে আমরা যেন
ইসলামকে অনুসরণ করি, ইসলামকে মেনে চলি, কিছু মানলাম কিছু মানলাম না, নামাজ ঠিক আছে অন্যান্য ইবাদত ঠিক আছে কিন্তু আমি জুলুম করি, অপরের হক নষ্ট করি, আমি মিথ্যা কথা বলি, আমি অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করি, এটা মুসলমানের কাজ না। আরে হযরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির পিতা একদিন নদী দিয়া একটা ফল ভাইসে যাইতেছিল, প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, ওই ফলটা তিনি খেয়ে ফেলছেন, নদীতে ভাইসে যাইতেছে সেই ফলটা মুখে দিয়েছে খাইছে, খাইয়া মনে পড়ছে যে এটা আমার কাজটা ঠিক হয় নাই, কার গাছের ফল আমি খাইলাম, আমি তো অন্য মানুষের গাছের ফল তো আমার খাওয়া ঠিক হয় নাই তার অনুমতি ছাড়া, আর আপনি আমি কি করি, আমরা অন্যের গাছের ফল না বইলেই খাই, খাইতে থাকি, এটা তো ঠিক না, অপরের হক নষ্ট করা ঠিক না। তিনি ফল খাইয়া আফসোস করিয়া সেই ফল গাছটা কোথায় আছে, এই নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাইয়া সেই ফল গাছ পাইছে, সেই ফল গাছের মালিকের কাছে যাইয়া মাপ চাইছে যে আমি আপনার গাছের ফল খেয়ে ফেলছি, আমাকে মাপ করে দেন। অনেক কাহিনী, লম্বা কাহিনী, আমি ওদিকে যাব না, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে অপরের হক আমরা অহরহ নষ্ট করি, অন্যের গাছের যে ঢিল মারি, ফল খাই না বলে ডাব চুরি করে খাই, আম খাই জাম খাই ইত্যাদি, এটা কি মুসলমানের কাজ? আবার নামাজও ঠিক আছে, সবই ঠিক আছে, এটা হতে পারে না। এই জন্য বলছে উদখুলুম ফিস সিলমে কাফফাম, মুসলমান যদি হতে হয় পরিপূর্ণভাবে মুসলমান হও, কিছু মানলাম কিছু মানলাম না, এটাকে পরিপূর্ণ মুসলমান বলে না। অন্যের হকের দিকে আমাদের সচেতন বেশি থাকতে হবে, কেননা নিজের হক নিজে নষ্ট করলে ওইটা অপরাধ, আল্লাহ হয়তো ক্ষমা করবেন, নিজে আল্লাহর কাছে মাপ চাইলে ক্ষমা হবে, অন্যের হক নষ্ট করলে সেই ব্যক্তি ক্ষমা না করলে কিন্তু আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, অবশ্যই তার কাছে ক্ষমা না চাইতে হবে, ক্ষমা করলে আমরা বাঁচতে পারবো, নাইলে বাঁচতে পারবো না। এই জন্য আমাদের অপরের হকের দিকে বেশি খেয়াল রাখতে হবে, আরেকজনের সম্পদের দিকে নজর দেওয়া যাবে না, আরেকজনের কী আছে না আছে সেটা তার, আমার না, আমার কী আছে আমি সেটা আমারটা আমি নিয়ে থাকি, পারলে আমি একজনকে দিব, আমার কোনো কিছু দিয়ে সহযোগিতা করার যদি তৌফিক থাকে আল্লাহ দেন সেটা করব, তৌফিক না থাকলে অন্তত অন্যের হক অন্যায়ভাবে আমরা ভক্ষণ করব না, এটা মুসলমানের কাজ না। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে যত ধরনের জাতি আছে সকল জাতির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, তোমাদেরকে সবার ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা মুসলমান, তাহলে তোমাদের কি করতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, অন্যায় কাজ থেকে বিরত রাখো। আমরা তো অনেক সময় দেখেও দেখি না, আমার আপনার পাশের বাড়িতে কি হয় না হয় সেটাও আমরা খেয়াল করি না, পাশের বাড়ির হক নষ্ট করি কিন্তু অন্যায় করলে সেটা বাধা দেই না, অথচ আল্লাহ বলেছেন হক নষ্ট করো না সেটা করি, আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো খারাপ কাজের নিষেধ করো সেটা তো করি না, আল্লাহ যেটা বলেন তার বিপরীত কাজ আমরা করতেছি। পাশের বাড়িতে যখন গান বাদ্য বাজানো হয়, এ কথা বলি না যে ভাই গানটা বাজায় না বন্ধ করেন,
কেন বলি না, নিষেধ করলো কে আপনাকে, আমাকে কিসে নিষেধ করলো এই কথা বলতে? বলতে হবে অন্যায় কাজ দেখলে সেটা যদি আমি নাই বললাম, তাইলে আল্লাহ রাসূল বলেন যে তোমার সামনে যদি কোনো জঘন্যতম অন্যায় কাজ হতে দেখো, তাহলে সেটাকে তুমি হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে। হাত দ্বারা যদি প্রতিবাদ করা সম্ভব না হয়, মুখের দ্বারা করতে হবে। মুখের দ্বারাও যদি সম্ভব না হয়, তাহলে অন্তরে ঘৃণা করতে হবে। দেখা গেল প্রভাবশালী মানুষ, আমার সাহস নাই যে তাকে গিয়ে বলবো যে আপনি গানটা বাজাইন না, বন্ধ করে দেন, এ অশ্লীলতা বন্ধ করেন। মুখ দিয়েও পারলাম না, হাত দিয়েও পারলাম না, তাইলে অন্তরে ঘৃণা করতে হবে, ওই কাজটা খারাপ। এটাও যদি না করি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কিন্তু মুমিন হতে পারে না, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি ইমানদার না। তাহলে দেখেন আমরা কত কোন পর্যায়ের ইমানদার, এই সমস্ত হাদিস থেকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি যে আমরা আমি আপনি কতটুকু ইমানদার হতে পেরেছি, আমার ইমান কতটুকু তাজা, কতটুকু পাওয়ারফুল, এই হাদিসের দ্বারাই বোঝা যায়। ভাইয়েরা আমার, অন্য হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অন্যত্র বলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। মুসলিম শরীফের হাদিস, যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল, আমি তার কাছে ইমান, আমি তার কাছে বেশি প্রিয়, বেশি মহব্বতের না হই। কিসের থেকে? মেওয়ালাদিহি, তার সন্তানের থেকে, ওয়ালাদিহি, তার পিতামাতার থেকে, ওয়ান্নাসি আজমাইন, এমনকি সমস্ত সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি যতক্ষণ পর্যন্ত প্রিয় না হতে পারি, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারেন। এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা আসলে মুমিন কিনা, রাসূলকে আমরা কতটুকু মহব্বত করি, কতটুকু ভালোবাসি, রাসূলকে আমরা কতটুকু ভালোবাসি, রাসূলের মহব্বতে রাসূলের সুন্নত দাড়িটা পর্যন্ত আমরা রাখতে পারি নাই, রাসূলকে বলি যে রাসূল আপনাকে অনেক ভালোবাসি, তাইলে কিসের ইমানদার হইলাম আমরা? এজন্য ভাইয়েরা আমার, এই জিলকদ মাস সামনে আসতেছে, জিলহজ মাস, তিনটি মাস কিন্তু হজের মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজ, মনে রাখবেন এটা। তিনটি মাসই হলো আমলের মাস, ইবাদতের মাস, সওয়াব অর্জনের মাস। এই মাস যখন আসে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কত কঠিন ইমানদার ছিলেন, কত তার ইমানটা কত পাওয়ারফুল ছিল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমান কেমন পাওয়ারফুল ছিল, এই হিস্টোরিগুলি আমাদের জানা দরকার আছে। যদি আমরা জানি ভালোভাবে, আমরা উৎসাহ পাব, উদ্দীপনা পাব, ইমানদার আমাদের ইমানটা আরও মজবুত হবে। কেননা এটা তো বাস্তব কথা, সত্য কথা, মিথ্যা না, এই সমস্ত কথা তো ফলস না, মিথ্যা না, বানাউট না, কোরআন শরীফ থেকে সরাসরি আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন। আল্লাহ আরও শোনাচ্ছেন, ওয়ালা নাবলুবান আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, তোমাদেরকে কিন্তু পরীক্ষা করব আমি, পরীক্ষা করা হবে আপনাকে, আমাকে, সবাইকেই পরীক্ষা করা হবে, পরীক্ষার বাইরে আমরা কেউ নাই, পরীক্ষা না দিয়ে
আমাদের কিন্তু নিস্তার নাই, পরীক্ষা দিতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা নাবলুবান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয়ে, তোমাদেরকে ভয়ভীতি খোদা দ্বারা এবং তোমাদের বিভিন্ন রকমের ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, মালের ক্ষয়ক্ষতি দ্বারা, সম্পদের নোকসান দ্বারা, এবং তোমাদেরকে বিভিন্নভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অনেক সময় আমরা লসে পড়ে যাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়ে যায়, ক্ষতির মধ্যে পড়ে যাই, তখন আমাদের হুঁশ থাকে না, বেহুশ হয়ে যাই, ধৈর্য হারা হয়ে যাই। ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা চলতেছে, বিপদ আল্লাহই দেয় আবার আল্লাহই নিয়ে যায়। এই পরীক্ষায় ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছোটবেলা থেকে পরীক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি যখন ছোট, তার জন্মের পর থেকেই শুরু হয়ে গেছে তার পরীক্ষা, কেননা তার জন্ম যখন হয়েছিল তখন নমরুদ নামক একজন জালেম বাদশাহ ছিল। ওই নমরুদের আমলে একজন মানুষও মুসলমান ছিল না, সবাই ছিল কাফের, এমনকি ইব্রাহিম আলাইহিসসালামের পিতা মাতাও ছিল কাফের। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার রবের ঠিকানা কিভাবে পাবেন, রবকে কিভাবে চিনবেন, চিনিয়ে দেওয়ার মতো কোনো লোক ছিল না। এখন তো যারা চিনে না, ইসলাম বোঝে না, নামাজ পড়তে জানে না, নামাজ শেখানোর মতো, কোরআন পড়তে জানে না, কোরআন শেখানোর মতো, ইসলাম বোঝে না, মাসলা মাসায়েল জানে না, এই মাসলা মাসায়েল শেখানোর মতো অসংখ্য আলেম ওলামা আছে, শিখাইতে পারে, সহজে শিখতে পারি আমরা। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম কার কাছে শিখবেন, শেখানোর মতো কোনো লোক ছিল না। তিনি নিজে নিজেই চিন্তা করতেছেন যে নমরুদ, সে তো এই খোদা হইতে পারে না, সে যে খোদা দাবি করতেছে, এই খোদা তো নমরুদ হতে পারে না। তার কারণ হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে, পশ্চিম দিকে অস্তমিত হয়, এটা তো নমরুদের কাজ না, এটা এমন একটা শক্তির কাজ, এমন একজন কেউ আছে যে আমার রব, যে সেই হবে আমার রব, যে এই সূর্য প্রতিদিন ঠিকঠাকভাবে পূর্ব থেকে উদিত করে পশ্চিমে অস্তমিত করতেছেন, এটার এই ক্ষমতা অন্য কারো নাই, এই ক্ষমতা নমরুদেরও নাই, এই ক্ষমতা এমন একজনের আছে যাকে হয়তো আমি এখন চিনতেছি না, কিন্তু সে ঠিকই আছে, সে কে? এই প্রশ্ন তার মনে, তাকে চিনতে হবে। ছোটবেলা থেকে এই প্রশ্ন সে করতেছিল। তার কারণ হলো যে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন যে তার কওমের লোকেরা সবাই মূর্তি পূজা করে, সবাই মূর্তি পূজা করতেছে, মূর্তি পূজা যখন করতেছে তখন ইব্রাহিম আলাইহিসসালামকেও তারা ডাকলো যে তুমিও আসো, আসো, মেলা হয়, এই মেলায় চলো, এই মেলার মধ্যে এই আমরা সবাই যাই। এখনও দেখবেন যে হিন্দুরা মেলা করে, দুর্গা পূজার সময় মেলা হয়, ওই অন্যান্য পূজার সময় মেলা হয়, ওই মেলার মধ্যে যেয়ে দেখবেন যে একটা ঘর আছে আলাদা, বিরাট একটা ঘর, ওই ঘরের মধ্যে এই মূর্তি আছে, কালী কালী মূর্তি আছে, বিভিন্ন মূর্তি বানায় রাখছে তারা, যাইয়া হিন্দুরা ওই মেলার মধ্যে যাইয়া ওই মূর্তিরে খাবার দাবার দেয়, ভোগ দেয়, তারা ওই প্রসাদ দেয়, প্রসাদ কয় ওরা ওরা আর কি, প্রসাদ দেয়, বিভিন্ন নামি দামি খাবার যাইয়া ওই মূর্তির সামনে রাখে, রাখলে তারা মনে করে যে এই আমরা রাইখে চলে যাওয়ার পরে ওই মূর্তি আইসা খাইয়া যায়, একটু শুয়া যায়, ওই শুয়া যাও ওইটাই বরকত, ওই বরকতের খানা, তারপরে তারা নিজেরা খায় আর বিলাইয়ে দেয়, কারাকারি লেগে যায় যে আমাদের ঠাকুর এটা, ঠাকুর এটা দৃষ্টি দিছে,
এটা শুয়া দিছে, এটার মধ্যে বিশাল বরকত এবং অনেক রহমত বরকত আছে। এটা তাড়াতাড়ি আমরা খাইলে আমাদের অনেক লাভ হইব, আমরা উন্নতি হয়ে যাব, স্বাস্থ্য ভালো হয়ে যাব, পরীক্ষায় পাশ করব, আর ব্যবসা বাণিজ্যে বরকত হইব। এই চিন্তা করে তারা ওইটা কাড়াকাড়ি করে খায়, বরকত মনে করে খায়। মূর্খতা কারে বলে, এটা তো আমরা দেখি, আর ওই নমরুদের সময় তো আমরা দেখি না, এখন তো দেখতেছি। তো বোঝা যায় নমরুদের সময় যেটা হয়েছে ওইটাও সত্য, কোরআনে আল্লাহ বলে দিস। আমরা তো অনেক সময় না দেখে বিশ্বাস করতে চাই না। অনেক নাস্তিকেরা কয় যে দূর আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। নাস্তিকরা এটা বলে, দর্শন পড়ে তো, যুক্তিশাস্ত্র পড়ে, যুক্তিবিদ্যা পড়ে, ওই যুক্তিবিদ্যা পড়িয়া পড়িয়া তারা যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করতে চায় না। আল্লাহ যে এক, এটার প্রমাণ কি? আল্লাহকে দেখছো নাকি তোমরা কোনো কোনো সময়? ফেরেশতারে দেখছো, দেখা যায়। আরে জিন কি দেখছো? এই কবরের আজাব হয় এটা দেখছো কোনো সময়? এটা বিশ্বাস করো কেমনে? মানুষের বোঝা এগুলি খবরদার, এগুলি বিশ্বাস করো না। এটা যেটা দেখি না সেটা বিশ্বাস করা যাইব না, ওরা নাস্তিক। অথচ তারা বিশ্বাস করে, যেমন জ্বর আসলে দেখা যায় না, জ্বর ওদেরও তো জ্বর হয়, ব্যথা পাইলে ব্যথা দেখা যায় না, এগুলো তো বিশ্বাস করে, অবিশ্বাস তো করে না। কিন্তু আল্লাহর বেলায়, পরকালের বেলায়, আখেরাতের বেলায়, ওই বেলায় বিশ্বাস, অবিশ্বাস করতে হবে। এই নাস্তিকেরা এগুলো বলে থাকে। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিসসালামের সময়ও ঠাকুর ছিল, মূর্তি ছিল, মেলা ছিল, পূজা ছিল, তারা পূজা করতে যাইতো, মেলায় যাইতো। ইব্রাহিম আলাইহিসসালাম যাইতো না, তার মনে খটকা লেগেছিল যে এটা হতে, এটা সত্য হতে পারে না, এই ঠাকুর, এই মেলা, এগুলো সঠিক, এটা সত্য ধর্ম হতে পারে না, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। তার কারণ হলো যে ঠাকুর একটা নিজেরা বানাইল। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপে কিন্তু আজর মূর্তি বানাইতো, এই বানানোটা সে দেখতো আর চিন্তা করতো যে বাপে মূর্তি বানায়, নিজের হাতে মূর্তি বানায়, ওইটা আবার তার ক্ষুধা হয়ে গেল। আরে আমি একটা জিনিস বানাইলাম, ওইটার মালিক তো আমি, সৃষ্টিকর্তা তো আমি, যে সৃষ্টিকর্তা বানাইয়া সৃষ্টি করে ওইটার আবার সৃষ্টিকর্তা মানে, এটা কি কত বড় জাহালাত, কত বড় মূর্খতা হতে পারে? ইব্রাহিম আলাইহিসসালাম এই চিন্তাভাবনা গবেষণা করত, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে নিতে পারত না। একদিন নিশ্চয় ঠিকই, কিন্তু ঘটনা ঘটাইলেছে অন্যরকম, গ্যাসে ঠিকই যাইয়া কিন্তু অন্যরকম ঘটনা ঘটাইছে। সেই ঘটনাগুলো আমরা এই জিলকদ মাস, জিলহজ মাস আসতেছে, হজের মাস, কুরবানির মাস, আমরা শুনব পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন নমরুদ ক্ষুধা হতে পারে না, মূর্তি ক্ষুধা হতে পারে না, তাহলে ক্ষুধাকে আমার রবকে যখন দেখলো, ফালাম্মা রাস রাআল কামারা, ফাল ফালাম্মা রাআল কামারা বাজেগাতান ক্বালা হাযা রব্বি, ইব্রাহিম আলাইহিসসালাম যখন চন্দ্র দেখলেন, আকাশের চন্দ্র জলজল করতেছে, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এটাই আমার রব হবে। কি সুন্দর চন্দ্র দেখা যায়, হতে পারে এটাই আমার রব। কিন্তু ফালাম্মা আফালা, চন্দ্রটা যখন অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, চলে গেল, হারিয়ে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ক্বালা লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাদ-দাল্লিন, আমাকে যেটা পথ দেখাইতে পারে না, যেটা আমাকে ওই জিনিসটা পথ দেখাইতে পারে না যেটা নিজেই হারাইয়া যায়, নিজেই হারিয়ে চলে যায়, সেটা আবার আমাকে কি পথ দেখাবে, এটা আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের মনে এরকম নানা ধরনের আশঙ্কা, নানা ধরনের চিন্তা ভাবনা চলতেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম কেমন মুসলমান ছিলেন, কেমন ইমানদার ছিলেন, তার ইমান থেকে আমরা জেনে ওইরকম ইমানদার আমরা হতে চেষ্টা করব। ওইরকম ইমানদার তো হইতে পারুন না, আমাদের ইমান তো দুর্বল। ইব্রাহিম আলাইহিসসালামের ইমান কত মজবুত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে খবরদার, উদখুলু ফিস সিলমে কাফফা,
মুসলমান যদি হইতে হয় পরিপূর্ণভাবে হও। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন পরিপূর্ণ মুসলমান। আমার আপনি আমি কেমন মুসলমান, কেমন ইমানদার? আপনার আমার নবী, নবীর চরিত্র কত সুন্দর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, আমি আমার নবী, হে নবী আপনাকে আমি সর্বোত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন স্বয়ং। আপনার আমার নবী দুস্ত কিছু ছিল না, দুস ছিল একটা, তিনি কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিয়েছেন। বিরোধিতা করেছে কাফেররা, আবু জেহেল বিরোধিতা করেছে, উতবা সাহেবা বিরোধিতা করেছে এবং বিরোধিতা করেছে মুগিরা, ওয়ালিদ বিন মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা বিরোধিতা করেছে। এরা বিরোধিতা করেছে হুজুরের, যে মোহাম্মদ এত, মোহাম্মদকে পাগল বলছে, যে মোহাম্মদ একটা পাগল। এই পাগল বলে বলে তারা এই জায়গায় জায়গায় প্রচার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতসাল্লামকে যা খুশি তাই বলতো। আল্লাহর নবীর এই কথা শুনে তার মনটা বেজার হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মোহাম্মদের মন বেজার। আল্লাহ বললেন, মোহাম্মদ তুমি মনকে ঠান্ডা করো, আমি তো তোমাকে সার্টিফিকেট দিয়েছি, তুমি ভালো, তোমার চেয়ে উত্তম চরিত্রের আর কেউ হতে পারে না। ওই ওয়ালিদ ইবনে মুগিরা তোমাকে পাগল বলছে। ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের মধ্যে ভেজাল আছে, ওর জন্মই তো ঠিক নাই। এ কথা যখন ওয়ালিদ ইবনে মুগিরা শুনেছে, ওয়ালিদ বিন মুগিরা দৌড়ায় গেছে মায়ের কাছে। মায়ের কাছে যায় বলে, মা মোহাম্মদ আমাকে এই কথা বলেছে, আমার জন্মের মধ্যে ভেজাল আছে। মায় কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকে তাহলে সত্য কথা বলেছে। তার কারণ হলো, তোমার বাবা ছিল একজন প্রভাবশালী লোক, ক্ষমতাশালী লোক, তোমার বাবার সামনে কেউ, তার ভয়ে কেউ কথা বলতো না, এত বড় ক্ষমতাশালী লোক ছিল। কিন্তু আমার কাছে যখন আসতো তার কোনো ক্ষমতা থাকতো না, জন্ম সন্তান জন্ম দেওয়ার মতো তার কোনো ক্ষমতা ছিল না। এজন্য আমি আমার বাড়ির রাখালের সাথে আমার সম্পর্ক হয়েছিল, ওই সম্পর্কের কারণে রাখালের সাথে আমার সম্পর্কের মাধ্যমে তোমার জন্ম হয়েছে। আস্তাগফিরুল্লাহ পরিষদ, জন্মের মধ্যে ভেজাল ছিল ওয়ালিদ বিন মুগিরার, এই জন্য আল্লাহর রাসূলকে সে গালি দিয়েছিল। যার জন্মে ভেজাল আছে ওই ব্যক্তি রাসূলকে গালি দিতে পারে, কোনো ভালো মানুষ রাসূলকে গালি দিতে পারে না। আজকে ওই ভারতের কুলাঙ্গার নূপুর শর্মা আর একটা, এই দুইটা কুলাঙ্গার হুজুরের চরিত্র নিয়ে কথা বলেছে, আর আমরা মুসলমান ঘুমিয়ে আস। আজকে যদি আমাকে গালি দেয়, আমাকে তুমি গালি দাও, আমাকে টর্চারিং করো, আমাকে তুমি প্রয়োজনে মেরে ফেলো, হত্যা করো, কোনো আফসোস নাই। কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা কোনো ইমানদার, কোনো মুসলমান সহ্য করবে না, সহ্য করতে পারে না, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। আর আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন, যেই ব্যক্তির কাছে আমি রাসূল, তার পিতামাতা তার নিজের চাইতে, সমস্ত মানুষের চাইতে প্রিয় মহব্বতের না হতে পারি, ওই ব্যক্তি কখনোই মুসলমান হতে পারে না। তাহলে কেমন মহব্বত করি রাসূলকে? আজকে রাসূলকে গালি দিতেছে, মা আয়েশাকে নিয়ে বাজে কথা বলতেছে, আর আমরা চুপচাপ আছি, আমরা চুপচাপ, কোনো সারা শব্দ নাই। জেগে ওঠো মুসলমান, প্রতিবাদ জানাও, ইমানকে শানিত করো, ইমানকে মজবুত করো। রাসূলের কোনো, আল্লাহ এবং রাসূলকে কেউ গালি দিয়ে টিকে থাকতে পারে নাই, টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, ওমর তুমি, ওমর যায় কয়, হুজুর আমি আপনাকে, আমি আপনাকে অনেক মহব্বত করি, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, ওমর তুমি আমাকে অনেক ভালোবাসো, তোমার নিজের চাইতেও কি বেশি ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা কতক্ষণ চিন্তা করে বললেন যে, হুজুর না, আমি তো আমার নিজের চাইতে বেশি মহব্বত করতে পারি নাই, আপনি আমি হইলে বলে দিতাম,
কারণ আমার মনে আপনার মনের মধ্যে শয়তানি আছে, খটকা আছে, সমস্যা আছে। সাহাবীদের মনে তো সেটা ছিল না, সাহাবীদের মনে সবসময় সরলতা কাজ করত এবং সবসময় সত্য কথা, সঠিক কথা তারা বলতেন। একজনের খুশির জন্য হয়তো আমরা বলতাম, বলি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, সাহাবীরা সেটা করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ওমরকে, আল্লাহর নবী বললেন, ওমর তুমি যদি তোমার নিজের চাইতে আমাকে বেশি মহব্বত না করতে পারো, তুমি তো ভালো পরিপূর্ণ মুসলমান হইতে পারো নাই। তিন দিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার গেছে, হুজুর এইবার আমি আমার জীবনের চাইতে সমস্ত কিছু কিছুর চাইতে আপনাকে আমি বেশি মহব্বত করি, এখন আমি এটা ঠিক করেছি, আমার অন্তর ঠিক হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পেরেছ। অতএব আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতের ওই বিজেপির সদস্য, পার্লামেন্টের সদস্য নূপুর শর্মা, এই কুলাঙ্গার এটা যেই জঘন্য কথা বলেছে, আল্লাহ রব্বুল আলামিন নিজে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, রাসূল আপনি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। শুধু তাই নয়, সমগ্র মানব জাতির কাছে আপনার আদর্শই তাদের কাছে মডেল হিসাবে আমি ঘোষণা করেছি। সুবহানাল্লাহ, সেই নবীকে গালি দেয়, এত বড় সাহস, তার প্রতিবাদ আমরা কি দিয়ে করব? জীবন দিয়েও যদি আমরা প্রতিবাদ করতে পারি আমরা ধন্য হয়ে যাব, কিন্তু ঘুমায় থাকলে চলবে না, চুপ থাকলে চলবে না, প্রতিবাদ জানাইতেই হবে। আসুন আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করি। আগামী জুমায় আরও আগে আসবেন, আরও আলোচনা আছে, আরও কথা আছে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা মুসলমান হতে পারি, কিভাবে মুমিন হতে পারি, কিভাবে আমরা ভালো হতে পারি, সেই দিক নির্দেশনা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আলামিন বাজারে এইখানে জুমার নামাজের পরে এই যুবকেরা মানববন্ধনের আয়োজন করেছে, আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ে সবাই এই প্রতিবাদে, কটুক্তির প্রতিবাদে সেখানে মানববন্ধনে সামিল থেকে কিছুটা হলেও প্রতিবাদ আমরা জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।